আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তারান্নুমস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন আর আনকমন মিষ্টির রেসিপি। তৈরি করে দেখাবো সুজি দিয়ে লাড্ডু মিষ্টি। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কি কি লাগছে এই মিষ্টি খাবারটা তৈরি করার জন্য। সুজির লাড্ডু তৈরি করার জন্য আমার এখানে লাগবে 2 কাপ সুজি। এটা প্যাকেট থেকে বের করে জাস্ট 2 কাপ মেপে নিয়েছি, আগে থেকে ভেজে রাখার কোনো প্রয়োজন নাই। 2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, চিনি আছে 2 কাপ প্লাস 2 টেবিল চামচ। যতটুকু সুজি নিয়েছি দুধ আর চিনির পরিমাণটাও একই নিতে হবে। দারচিনির গুঁড়ো 1/4 চা চামচ আর লবণ সামান্য। আপনারা দারচিনির পরিবর্তে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন একটা বাটিতে সুজিগুলো নিয়ে নিচ্ছি। 2 কাপ দুধ, দারচিনি, চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুই টেবিল চামচ চিনি দিয়ে আর একটু মিক্স করে ঢাকনা ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি একটু চড়া মিষ্টির জন্য ভরে ভরে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। 2 কাপ সুজির জন্য 2 কাপ চিনি পারফেক্ট। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন এই সুজির ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে গেছে, সেজন্য এর সাথে আমি আরও 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিব। এই সুজিটা দিয়ে আমি ছোট ছোট করে বড়া তৈরি করব। আমরা যে তালের বড়া তৈরি করি না, ঠিক সেই রকম কনসিস্টেন্সির একটা গোলা তৈরি করতে হবে। এখন চুলায় তেল গরম করে নিচ্ছি। তেলটা 30%-এর মতো গরম হবে। অনেক বেশি গরম তেলে বড়াগুলো দিলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর আগেই উপরে কালার চলে আসবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও আমি আমার ফেসবুক পেজেও আপলোড করি, সো আপনারা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন। একটা সাইড হয়ে গেলে উল্টে এরকম একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমরা কম বেশি তো সবাই তালের বড়া বানাতে পারি, সেজন্য আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। সবগুলো বড়া এইভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। একটা কিচেন টাওয়েলে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। অনেক বেশি ডার্ক কালার করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। সবগুলো সুজির বড়া বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ছোট ছোট করে ভেঙে টুকরো টুকরো করে নিব। একটা ব্লেন্ডারের জারে অথবা একটা মিক্সার গ্রাইন্ডারে এই বড়াগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা কোনো প্রকার পানি বা দুধ ছাড়া ব্লেন্ড করব কিভাবে। চিন্তার কোনো কারণ নাই, কারণ ব্লেন্ড করার পর দেখবেন, ব্লেন্ড করার পর দেখেন ঠিক এইরকম হয়েছে। অনেকটা কেক গুঁড়ো করলে যেরকম হবে বা ব্রেড ক্রাম্বের মতো ঠিক সেই রকম হবে। এখন অন্য একটা পাত্রে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। একটা শিরা তৈরি করব। চিনি গলতে থাকুক, এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু আজকে লাড্ডু মিষ্টি তৈরি করব, দোকানে আমরা সবসময়তেই দেখি লাড্ডু মিষ্টিগুলো অরেঞ্জ কালারের হয়ে থাকে, সেই জন্য আমি আজকে ফুড কালার অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ওয়েট করছি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা কোনো একতার বা দুইতার হওয়ার দরকার নাই, জাস্ট শিরাটা ফুটে উঠলে গুঁড়ো করে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে।
নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন সুজি আর চিনির মিশ্রণটা বেশ আঠালো হয়ে এসেছে। এখন এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন ঠিক এই রকম আঠালো হয়ে আসবে। জাস্ট খুন্তি দিয়ে নাড়লে এটা একটা বলের মতো করে শেপ দেওয়া যাবে। একদম লাস্টে কিছু বাদাম কিশমিশ দিয়ে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এটা খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। আমরা যেভাবে রুটি বানানোর সময় আটার খামির মাখাই, ঠিক সেইভাবে খুব ভালো করে এই খামিরটাকে মাখিয়ে নিতে হবে। খামিরটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। এখন হাতে একটু ঘি মেখে ছোট ছোট লাড্ডু মিষ্টির শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে একটা ইউনিক রেসিপি, সুজির লাড্ডু মিষ্টি। মাঝে মাঝে লাড্ডু খেতে ইচ্ছা করলে এইভাবে সুজি দিয়েও লাড্ডু মিষ্টি তৈরি করে খেতে পারেন। অরিজিনাল লাড্ডু মিষ্টির মতো না হলেও এটা বোঝা যাবে যে সুজির লাড্ডু, কিন্তু খেতে খুব মজা হয়ে থাকে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আর তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আপনাদের হাতের সুজির লাড্ডু মিষ্টি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।